এবারে খেলার খবর। টি-20 সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ ও পাকিস্তান। ফিল্ডিং এর পাশাপাশি এদিন নেটে ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন টাইগাররা। আর করোনা নেগেটিভ আসায় পাকিস্তান দলের সঙ্গে অনুশীলন করেছেন অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। টি-20 ক্রিকেটে পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষই মানছেন নাজমুল হোসেন শান্ত। জানান, ভালো করতে সবাইকে খেলতে হবে সমান দায়িত্ব নিয়ে। তহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-20 সিরিজ। আর এ সিরিজকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলনে ব্যস্ত টিম বাংলাদেশ। ফিল্ডিং এর পাশাপাশি এদিন নেটে ব্যাট হাতে বেশ মনোযোগী টাইগার ব্যাটাররা। দীর্ঘ সময় রাসেল জামিংয়ের অধীনে ঘাম ঝরান তারা। এছাড়াও শেরে বাংলা স্টেডিয়ামে বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুস্তাফিজরাও। দিনের আলোর পাশাপাশি এদিন ফ্লাডলাইটের আলোতেও ফিল্ডিং করতে দেখা যায় বাংলাদেশকে। প্রথমবারের মতো টি-20 দলে ডাক পেলেও অনুশীলনে দেখা যায়নি আকবর আলীকে। প্রতিপক্ষ হিসাবে পাকিস্তানকে শক্তিশালী মানছেন নাজমুল হোসেন শান্ত। জানালেন, ভালো করতে সবাইকে দায়িত্ব নিতে হবে সমানভাবে। ওয়ার্ল্ড ক্রিকেট চিন্তা করলে পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট টিম, অবশ্যই সিনিয়র বা জুনিয়র প্লেয়ার বলে কিছু না, এখন আমরা সবাই এখানে ক্যাপেবল বলে আমরা আছি। সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং দায়িত্ব বেশি কমের কিছু নাই, প্রত্যেকেরই যার যে দায়িত্ব সমানভাবে পালন করতে হবে এবং সবার ওই অ্যাবিলিটিটা আছে। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংটা উপভোগ করতে চান এই বাহাতি ব্যাটসম্যান। ব্যাটিং সবসময় অনেক আনন্দের এবং ওই চিন্তাটা করে যদি আমরা মাঠে ব্যাটিং করতে পারি তাহলে স্বাভাবিকভাবে ব্যাটিং ভালোই হবে। সো যখনই আমরা ব্যাটিং করি বা যেখানেই ম্যাচ খেলি ব্যাটিংটা এনজয় করি এবং ওই সেম জিনিসটাই করার চেষ্টা করি। এদিকে করোনা টেস্টে নেগেটিভ আসায় পাকিস্তান দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাবর আজম ও শোয়েব মালিক। মিরপুর একাডেমি মাঠে পুরোদমে ঘাম ঝরান তারা। নেটে ব্যাটিং অনুশীলনের পাশাপাশি আলাদাভাবে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মালিক। আর ফিল্ডিং এর দিকে মনোযোগী ছিলেন হাসান আলী, ফখর জামানরা। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।